ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা জানি গতকাল রাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশজুড়ে একশো সত্তরটা এলাকাকে হটস্পটের লিস্টে সাজিয়েছে বাদ জানি সেক্ষেত্রে আমাদের বাংলার বেশ কিছু এলাকাও বাংলার বেশ কিছু জেলা বিশেষভাবে সংক্রামিত করোনার হটস্পট তালিকাতে এবং কিছু এলাকা বা কিছু জেলা গণ্ডিবদ্ধ সংক্রমণের লিস্টে রাখা হয়েছে দেখে নেব আজকে বিস্তারিত আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে দেশের একশো সত্তরটি এলাকাকে করোনা হটস্পট জেলা হিসেবে চিহ্নিত করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তালিকা রয়েছে বাংলার এগারোটি জেলাও বেশি সংক্রমণের তালিকায় আছে কলকাতা সহ রাজ্যের চারটি জেলা রাজ্যের এই হটস্পট চিহ্নিত এলাকার এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষা চালানোর কাজ শুরু করতে রাজ্যকে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবার আমরা দেখে নেব বেশি সংক্রমণের তালিকায় কোন কোন জেলা রয়েছে রাজ্যে চারটি জেলা আছে প্রথমত কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা এবারে বাকি যে জেলা সাত জেলা গণ্ডিবদ্ধ সংক্রমণের তালিকা রাখা হচ্ছে সেগুলো আমরা এক ঝলক দেখিনি দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদিয়া জলপাইগুড়ি পশ্চিম বর্ধমান দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুর কেন্দ্র জানিয়েছে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত দেশের একশো সত্তর জেলার জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে হটস্পট সিল করা হচ্ছে বুধবার মধ্যরাত থেকেই এখন আমরা দেখে নেব সিল করার অর্থটা কী যদি হটস্পট এরিয়াকে সিল করা হয় সেক্ষেত্রে কী কী হতে পারে এই সিল করা এলাকায় ঢোকা বেরোনোর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে সম্পূর্ণভাবে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য সম্পর্কে তথ্য নেবেন জেলাগুলিতে বিশেষ করোনা হাসপাতাল তৈরি করতে বলা হয়েছে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত থাকতে ট্রেনিং দেওয়ার কথাও বলা হয়েছে আজকে ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন